পেছে পেছে কাটতে হবে। মজা লাগছে? অনেক আমরা হয়েছে তো? তুমি কি করছো? পেঁয়াজের খোসা ভেজানো পানিগুলো দিয়ে দিলাম, চাল ধোয়া পানি কোনটা পারবে? আগে একটা লেবু নেই, একটা নিব, অনেক আছে। এটা এখানে দুইটা প্রতিদিন তো প্রতিভা তুলে, হ্যাঁ পেছে পেছে কাটতে হবে। মজা লাগছে? এটা তো বুঝতে পারছি না, ভেতর দিয়ে দেখার চেষ্টা করতে পারো, এই যে এই অংশ দিয়ে নাকি দেখা যাবে না। আচ্ছা বাসায় যাই কেটে দেখি কি অবস্থা। আর এইটাও কিন্তু, এটাও কিন্তু পেকে গেছে দুদিন পরে। হ্যাঁ লেবু নেবে, এই যে কাছে নাও, এই না একটু পাতা সহ কাটতে হবে, নাও এই যে কাছে। লেবু অনেক এই পাশেও অনেক ধরেছে, অনেক যেটা মনে হয় তোমার বড় সেটা এভাবে কাটতে হবে। হ্যাঁ একটু বেশি করে কাটতে হবে, মজা কাটার মজাই আলাদা। এই পাশে যে শরবত করে খাবো, ও এই পাশে অনেক বড় আছে, আমি নাই তো অনেক বড় মা সত্যি নেই, কালকে নিও, আমাদের তো অনেক বড়, আরো বড় হবে, ওইগুলো আরো বড় হবে দেখো। হ্যাঁ এটা কত বছর? সারা জীবনই হবে এই তিনটা, বছর হবে? হ্যাঁ এটা তো 12 মাস সবগুলো হচ্ছে। এই যে এখানে দেখে আমার লোক লাগছে, শরবত করে খাও। কেনা লেবু যে অনেক আছে বাবা, এটা হলো খোসা সহ খাওয়ার জন্য প্রতিদিন। এটা কালকে আবার তুমি এসো, এসে নিয়ে যাও। আর এই যে আমরা গাছ দেখছো, এই যে একটা কেটে নাও, আমরা আন্টিদের দেব কালকে। ওইটা কেমন হয়ে গেছে, নতুন একটা কেটে নাও। ওইটা কাটবে না এইটা কাটবে? এখানে কেটে এটা সবই দিয়ে দেব। এই গাছগুলো দেখছো একই সাথে এতগুলো। আর এটা কি গাছ বলো তো, কি ফুলের গাছ? হ্যাঁ কি সুন্দর, আই যে কপাল আমার। এইটা হলো মাটির নিচে আলু, এটা একটা খাবার। আর আমার মেয়ে বলছে কি বলে, এটা এটা খেতে হবে যে গোড়া থেকে তুলে, ওই যে মাছ দিয়ে রান্না করেন না সুন্দর আলুটা। আর এই যে শিউলি ফুল, তোমাদের চিনার জন্য শিউলি ফুল কিনলাম। এই দেখো ফুটেছে, এই দেখো, এই দেখো লিখছো, তুলে দাও ফুল কুড়াই নাও। তোমার চিনার জন্য শিউলি ফুলের গাছ লাগিয়েছি। কালকে আবার অনেকগুলো ফুটবে, সকালে রাত্রে ফুটে সকালে পড়ে যায় দেখছো।
গাছ গাছ না চিনলে কিভাবে হবে?